আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ও বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু অ্যাড অর চেঞ্জ এ টেবিল ইফেক্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টেবিলের ইফেক্ট যুক্ত বা পরিবর্তন করবেন, এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন জেনে নেই বা শিখে নেই হাউ টু অ্যাড অর চেঞ্জ এ টেবিল ইফেক্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করেছি এবং এখানে প্রথম থেকেই একটি টেবিল ইনসার্ট করা আছে। আমরা এই টেবিলটিকে আমরা কি করব, আমরা ইফেক্ট দেব, অর্থাৎ অ্যাড করব অথবা পরিবর্তন করব। এখন আমরা প্রথমে অ্যাড করি। অ্যাড করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো টেবিলের উপর আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরপরে আমাদের যে ট্যাব আছে ট্যাব মেনুতে একটি নতুন ট্যাব আসবে, সেই ট্যাবটির নাম হলো টেবিল ডিজাইন। এই টেবিল ডিজাইনটি যখন আসবে তখন আমাদের এই যে টেবিল যে স্টাইল আছে এই টেবিল যে স্টাইল গ্রুপটা আছে এই গ্রুপে আমরা এই যে ইফেক্ট এখানে আছে এই ইফেক্টে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর দেখুন তিনটি অপশন আছে, আপনি শ্যাডো দিতে পারবেন, আপনি রিফ্লেকশন দিতে পারবেন, আপনি সেল বিবেল দিতে পারবেন। তাইলে সেল বিবেলে আমরা আসি। এখন আমরা এটাকে কি করব, দেখুন অ্যাড করলাম, দেখুন আমাদের এটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আমরা টেবিলের উপর যদি ক্লিক করি ইফেক্ট থেকে আমরা কি করব, আমরা অ্যাড করলাম। আমরা যদি আরেকটা করি দেখুন এটাই করলাম, দেখুন আমাদের কি হয়ে গেল, ইফেক্ট কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমরা টেবিলের উপর আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের টেবিল যে ডিজাইনটা আছে ডিজাইনটা চলে আসবে। এখন আমরা এটাকে পরিবর্তন করতে চাই, আমরা যদি একটু পরিবর্তন একটু এর মধ্যে একটু শ্যাডো দিয়ে দিতে চাই, দেখুন আমি একটু শ্যাডো দিচ্ছি, একটু শ্যাডো দিলাম, দেখুন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা কি জানতে পারলাম, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে টেবিল আছে এই টেবিলের কিভাবে আমরা ইফেক্ট অ্যাড করব অথবা পরিবর্তন করব। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।